দিনে তো বড় কষ্ট হয় ভাই আর কিছু দিমু Hi guys, welcome to my another video. Guys, aajke chole ashi puran dhakate. Puran dhakate aajke dekhabo apnader special ekti jhalmuri. Sallu bhaier special hate bhaja deshi muri bhorta. Khubi special. Onek item ache bhaier jhalmuri bananor jonno. Shurute ekhane dekhai. Shosha kuchi, pyaaz kuchi, morich kuchi, dhone pata kuchi, bombay morich to ache, erpor lebu kuchi. Eta hocche alur dom. এটা কি ভ্যাপসা গরুর ভ্যাপসা বোনা এটা হচ্ছে গরুর তিল্লি এটা হচ্ছে সোলা সোলা এবং আলু মিক্স একটা মশলা এটা হচ্ছে মুরগির কলিজা মুরগির গিলা মুরগির ডিম মুরগির পা এরপর আছে একটা মশলা ঘূর্ণি মুড়ি আর কালো জিরা এই হচ্ছে ভাই আইটেম দাম কত করে শুরু ভাই আপনাদের প্রাইস সর্বমূল্য 20 টাকা সর্বনিম্ন 20 টাকা 20 টাকা নিচে কেউ খেতে পারবে না 10 টাকা খাওয়াবেন না কাউকে 10 টাকা মানে দেই এটা যদি কেউ রিকোয়েস্ট করে সেই কেউ আর সব মিক্স করে দিলে একসাথে কত টাকা পড়ে 100 টাকা 100 টাকা 100 টাকা আমি তো মানে দিছি এটা কয় টাকা বানাইতেছেন এটা পাবো না এটা 30 টাকা বানাইতেছি 30 টাকা সাথে একটা লিক্স পা দেব কে কে আচ্ছা আচ্ছা সোলা বুটটা এগুলো আলাদা বিক্রি করেন না হ্যাঁ ওটা আলাদা বিক্রি করি মূল ছাতে দি এটা আমি আলাদা দি 10 টাকার বুট বিক্রি করতেছেন না হ্যাঁ না আমরা কত করে পিস 10 টাকা 10 টাকা 10 টাকা আর মাথা মাথা নাই মাথাটা বিলা কলি যায় ওগুলো কলজি 20 টাকা কিলো 20 টাকা জিনিসের যে দাম কত বছর যাবত এই ব্যবসাটা করেন মুড়ির মুড়ির ভর্তার ব্যবসা করে আজকে 23 বছর চলে 23 বছর তার মানে ছোটবেলা থেকে শুরু করছেন ছোটবেলা থেকেই ছোটবেলা বলতে কি আমার বয়স তখন অল্প ছিল অল্প থেকেই হ্যাঁ তখন আমার কাজকর্ম মাথায় ঠিক কাজ করছিল না তখন এই জিনিসটা আমার মাথায় ঢুকছিল ভবিষ্যতে ইচ্ছা কি মুড়ি বিক্রি করে কোনো আমার ভবিষ্যতে ইচ্ছা আলহামদুলিল্লাহ এই 23 বছরের মধ্যে এটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ যা করছি লাখ লাখ শুকরিয়া ফ্যামিলি ভালো আছে আমি ভালো আছি আর যতদিন রিজিকে থাকে আমার আমি করতাম কিন্তু এটাই আমি করবো আমার এটা ছাড়া আমি এই ব্যবসা আরো বদলাবো না ব্যবসায় ভালোবাসা ফেলতেন না হ্যাঁ এটা মানে আমার রক্তের সাথে মিশে গেছে মিশে গেছে এটা ছাড়তে পারবো না ছাড়তে পারবেন না ভাই আর কিছু দিমু গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ